রাজ্যের 42টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন তৃণমূল। অন্যদিকে চলতি মাসে রাজ্যের 20টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। ভোটের ময়দানে জোর কদমে প্রচার চালাচ্ছে সবুজ শিবির। এদিকে বিজেপির বহু নেতা যারা 2019 সালের লোকসভায় জয় এনে দিয়েছিলেন তারা আদৌ টিকিট পাবেন কিনা তা বুঝে উঠতে পারছেন না। সব থেকে বেশি চর্চা চলছে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে নিয়ে। মেদিনীপুরের পাশাপাশি তার সম্ভাব্য ভোটে লড়ার আসন হিসেবে আসানসোল দুর্গাপুরের নাম সামনে আসছে। এই নিয়ে দিলীপ ঘোষ অবশ্য জানিয়েছেন দলের সিদ্ধান্তই সর্বোপরি, তবে মেদিনীপুরের সঙ্গে যে তার আত্মার সম্পর্ক তা জানাতে ভোলেননি। পাশাপাশি তার আসন বদলের জল্পনায় যে মেদিনীপুরের অনেক ব্যবসায়ী তাকে ফোন করছেন সে কথাও জানাতে ভোলেননি দিলীপ ঘোষ। দিলীপের কথায় ওদের আশঙ্কা, আমি না থাকলে আবার অসামাজিক কাজ শুরু হবে। পাশাপাশি রায়গঞ্জ কেন্দ্র থেকে দেবশ্রী চৌধুরী, জলপাইগুড়ি থেকে জয়ন্ত রায়, দার্জিলিং থেকে রাজু বিস্তারা আদৌ টিকিট পাবেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে বঙ্গ বিজেপির নিচুতলার কর্মীদের দাবি, দল যে সিদ্ধান্তই নিক তা যেন দ্রুত নেয়। সূত্রের খবর, আজই প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বিজেপি নেতৃত্ব, তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এখনো। এই প্রার্থী তালিকায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাপস রায়ের নাম নিয়ে যেমন চর্চা চলছে তেমনই মেদিনীপুর কেন্দ্র থেকে বিস্তর জল্পনা তৈরি হয়েছে। চর্চা তুঙ্গে যে এই কেন্দ্র থেকে এক মহিলা প্রার্থীর কথা ভাবা হচ্ছে, কিন্তু তাকে গ্রহণ করা নিয়ে দলের অন্দরেই রয়েছে দ্বিমত। সূত্রের খবর, দলীয় কর্মীদের একাংশের দাবি, দিলীপ ঘোষের বিকল্প তিনি হতে পারেন না। রাজ্যের 42টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন তৃণমূল। অন্যদিকে চলতি মাসে রাজ্যের 20টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। ভোটের ময়দানে জোর কদমে প্রচার চালাচ্ছে সবুজ শিবির। এদিকে বিজেপির বহু নেতা যারা 2019 সালের লোকসভায় জয় এনে দিয়েছিলেন তারা আদৌ টিকিট পাবেন কিনা তা বুঝে উঠতে পারছেন না। সব থেকে বেশি চর্চা চলছে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে নিয়ে। মেদিনীপুরের পাশাপাশি তার সম্ভাব্য ভোটে লড়ার আসন হিসেবে আসানসোল দুর্গাপুরের নাম সামনে আসছে। এই নিয়ে দিলীপ ঘোষ অবশ্য জানিয়েছেন দলের সিদ্ধান্তই সর্বোপরি, তবে মেদিনীপুরের সঙ্গে যে তার আত্মার সম্পর্ক তা জানাতে ভোলেননি। পাশাপাশি তার আসন বদলের জল্পনায় যে মেদিনীপুরের অনেক ব্যবসায়ী তাকে ফোন করছেন সে কথাও জানাতে ভোলেননি দিলীপ ঘোষ। দিলীপের কথায় ওদের আশঙ্কা, আমি না থাকলে আবার অসামাজিক কাজ শুরু হবে। পাশাপাশি রায়গঞ্জ কেন্দ্র থেকে দেবশ্রী চৌধুরী, জলপাইগুড়ি থেকে জয়ন্ত রায়, দার্জিলিং থেকে রাজু বিস্তারা আদৌ টিকিট পাবেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে বঙ্গ বিজেপির নিচুতলার কর্মীদের দাবি, দল যে সিদ্ধান্তই নিক তা যেন দ্রুত নেয়। সূত্রের খবর, আজই প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বিজেপি নেতৃত্ব, তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এখনো। এই প্রার্থী তালিকায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাপস রায়ের নাম নিয়ে যেমন চর্চা চলছে তেমনই মেদিনীপুর কেন্দ্র থেকে বিস্তর জল্পনা তৈরি হয়েছে। চর্চা তুঙ্গে যে এই কেন্দ্র থেকে এক মহিলা প্রার্থীর কথা ভাবা হচ্ছে, কিন্তু তাকে গ্রহণ করা নিয়ে দলের অন্দরেই রয়েছে দ্বিমত। সূত্রের খবর, দলীয় কর্মীদের একাংশের দাবি, দিলীপ ঘোষের বিকল্প তিনি হতে পারেন না।